বিদ্যুতের অতিরিক্ত চাপ ও বিভ্রাট নিরসনে সাবস্টেশন নির্মাণ প্রসঙ্গে করা আরও একটি প্রশ্নের উত্তর দিয়েছেন নাটো চার আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস। আমার এমপি ডট কম এর মাধ্যমে এই প্রশ্নটি করেছেন মোহাম্মদ শাবলুর রহমান। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডট কম এর অ্যাম্বাসেডর শাকিল আহমেদ ও সাকলাইন শুভ। ভিডিও বার্তার মাধ্যমে এই প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস। জনাব মোহাম্মদ শাবলুর রহমান, আপনাকে ধন্যবাদ। আপনি বলেছেন যে আপনি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। আমার জানার বিষয়, বর্তমানে আপনি শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ আয়ন প্রকল্প বাস্তবায়ন করছেন, তাই আমার একটা বিষয়, বিভিন্ন গ্রামে বিদ্যুৎ দিয়ে ঘরে ঘরে আলো জ্বালিয়েছেন, তাই আমার জানার বিষয়, এত মিটার দিয়েছেন যার কারণে অতিরিক্ত চাপ পড়বে এবং বিদ্যুৎ বিভ্রাট হবে, তাই গুরুদাসপুরে কোনো সাব স্টেশন করার পরিকল্পনা আছে কিনা আমি প্রশ্নটা করেছেন। আপনার এই সাব স্টেশন সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আপনার উত্তর নারীবাড়ি এবং দক্ষিণ নারীবাড়ির মাঝখানে যে সাব স্টেশনটা ছিল, আজ থেকে 15 বছর আগে করা হয়েছিল এবং সেই সাব স্টেশনটি পুরানো হওয়ার কারণে, এবং এইটা সরাসরি হচ্ছে আপনার বনপাড়ার সাথে যুক্ত ছিল, আমরা যখন 2014 যখন পুনরায় ক্ষমতা আসলাম, তখন আমি এটাকে সেপারেট করার জন্য এই সাব স্টেশনটাকে রিনোভেটিভ করলাম। আগে এই সাব স্টেশনটি শুধুমাত্র পুরনো কেবির হচ্ছে গা সাব স্টেশন ছিল, এইটা এখন 30 কেবির হচ্ছে সাব স্টেশন রূপান্তরিত হয়েছে, খরচ হয়েছে প্রায় 10.5 কোটি টাকা। শুধু তাই নয়, যত করে বিদ্যুতের চাপ যেন আরও বেশি না হয় তার জন্য আপনার অধুনা ধারাবাসী ইউনিয়নের বিশ্ব রোডের সাথে নয়াবাজারে একটা 10.5 কোটি টাকার আরেকটি সাব স্টেশন করার জন্য জায়গা দখল হয়ে গেছে এবং টেন্ডার হয়ে গেছে এবং অতি দ্রুত এই কাজটি শুরু হবে। এটা হলে পরে আমাদের এই সাব স্টেশনের কাজটি হলে আমাদের অতিরিক্ত চাপ থাকবে না। তদুপরি আমরা কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি নাটোর 2-এর অধীনে, এই পল্লী বিদ্যুৎ সমিতির হেডকোয়ার্টার হচ্ছে বড়াইগাঁ বনপাড়া, এবং বনপাড়ার অধীনে কিন্তু আমাদের তালসো একটি সাব স্টেশন আছে, সেটা আমাদের করা, এই গরমাটিতে একটা সাব স্টেশন করা, সেটা আমাদেরই করা, এবং যেটা পল্লী বিদ্যুৎ সমিতির হেডকোয়ার্টারে যে স্টেশনটি আছে সেটাতে প্রায় 52 কোটি টাকা খরচ করে নতুন হচ্ছে গা এখানে মেশিন বসানো হয়েছে, এবং যার জন্য আমরা মনে করছি যে আমাদের এই বিদ্যুৎ বিভ্রান্ত হবে না। যদি বিদ্যুৎ বিভ্রাট হবেই তাহলে আমরা এত বিদ্যুৎ দিতাম না। আমাদের লক্ষ্য আছে 2018 জুন মাসের 30 তারিখের মধ্যে আমাদের 2 থানার শতকরা 100% বিদ্যুৎ আমরা দিয়ে দেবো। আজকেও আমি একটি জায়গায় চাপিলে ইউনিয়নে ব্রিজ চাপিলেতে 124টি বাড়িতে বিদ্যুৎ দিয়ে আসলাম বৃষ্টির মধ্যে, এবং সেইখানে দুঃখিত সেইখানে আমি ঘোষণা করেছি যে আপনারা বিদ্যুতের সাশ্রয়ভাবে ব্যবহার করবেন। আর 2018-30 জুনের মধ্যে আপনাদের এই এলাকায় যত বাড়ি আছে সব বিদ্যুৎ দেওয়া হবে। আমরা যত সাব স্টেশন করবো শুধুমাত্র এই বিদ্যুৎগুলিকে রক্ষা করার জন্য, যাতে করে সচ্ছলভাবে বিদ্যুৎগুলি পাওয়া যায়। সরকারের জননেত্রী শেখ হাসিনার সরকারি টার্গেট আছে 2021 সনের মধ্যে সারা বাংলাদেশে 100% বিদ্যুৎ নিশ্চিত করা, এবং এটাকে যেন কোনো চাপ না পড়ে তার জন্য 2022-এর মধ্যে 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উদ্বৃত্ত রাখার জন্য, এবং সেইভাবে আমাদের বিদ্যুৎ প্ল্যান তৈরি হয়েছে। আপনারা দেখেছেন যে আপনার ঈশ্বর দিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে, আপনার বাগেরহাটে আমাদের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হচ্ছে, এরকম প্রায় আমাদের 85টি বিদ্যুৎ কেন্দ্র এখন তৈরির পথে আছে এবং কিছুদিনের মধ্যে এর অধিকাংশগুলি চালু হয়ে যাবে। আপনি একটা কথা বলতে ভুলে গেছেন যে আমাদের এখন কিছু লোডশেডিং হচ্ছে, এটার পিছনে কারণ যে আমাদের এই অঞ্চলে বিদ্যুৎ আসে আশুগঞ্জ থেকে, আশুগঞ্জ মেঘনা হয়ে আসে, আশুগঞ্জ ভৈরব হয়ে যখন আসে তখন ভৈরবের নদী পার হওয়ার পরে সেই পাকিস্তানের প্রথম যুগে হচ্ছে গিয়ে যে ব্রিটিশ কন্ট্রাক্টাররা যে টাওয়ার করেছিল, সেই 2টা টাওয়ার আমাদের এই যে মাস ছয়েক আগে যে ঘূর্ণিঝড় হয়ে গেল মরো না কি ঘর ঘন, সেই ঘূর্ণিঝড়ের কারণে এটা ভেঙে গিয়েছে। এটা 6 মাস লাগলে মেরামত করে 3 মাস পার হয়ে গেছে, আরও 3 মাস পার হয়ে গেলে আমাদের অক্টোবরের 2 তারিখ থেকে আমরা মনে করছি যে এই সমস্যা আর থাকবে না।
এই হচ্ছে আপনার প্রশ্ন। বিস্তারিত দেখুন www.amarmp.com এবং আমার এমপি ফেসবুক পেজে। আমার এমপি, জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।